বন্ধুরা, আজকে যে আপডেটটি দিতে যাচ্ছি সেটা যেমন আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার সাথে সাথে নবম থেকে দ্বাদশ শ্রেণী যে সমস্ত অ্যাম্পেলেন্ট ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি, এবং সেই বিষয়টি কি সেটা নিয়েই আজকের আলোচনা। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। জব ও এডুকেশন রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য জব বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনাদের জব বার্তা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। শিক্ষক নিয়োগ নিয়ে যে দীর্ঘদিন ধরে আমাদের রাজ্যে একটা অচল অবস্থা অব্যাহত রয়েছে, সেই অচল অবস্থাটাকে কাটানোর জন্য একটি বৃহত্তর আন্দোলন আবার কিন্তু সংগঠিত হতে চলেছে, এবং সেই রকমই একটি খবর প্রকাশিত হয়েছে আজকে। বন্ধুরা, এক্ষেত্রে আরেকটি বিষয় যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, সেটা যেমন নবম দশম ও একাদশ দ্বাদশের ক্ষেত্রে সেই একইভাবে কিন্তু সমান গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের জন্য। কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি, আপার প্রাইমারির যে মেরিট লিস্টটি প্রকাশিত হয়েছে ওইখানে নবম দশম ও একাদশ দ্বাদশের অ্যাম্পেলেন্ট ক্যান্ডিডেটরাই কিন্তু বেশিরভাগ রয়েছেন বা ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছেন। ফলে একটা সমস্যা তৈরি হয়েছে, যদি একাদশ দ্বাদশ ও নবম দশমের কাউন্সিলিংয়ের আগে এই ভেরিফিকেশানটা শুরু হয় আপার প্রাইমারি, তাহলে কিন্তু একাদশ দ্বাদশ ও নবম দশমের অ্যাম্পেলেন্ট ক্যান্ডিডেটরাই এই ভেরিফিকেশানে আসবে, এবং তার ফলে আপার প্রাইমারির ক্যান্ডিডেটদের অনেকটাই কিন্তু ক্ষতি হবে, তারা কিন্তু সেই প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত হবেন এবং অনেক সিটই কিন্তু ব্লক হয়ে যাবে। এই সিট যাতে ব্লক না হয় সেই জন্য সর্বপ্রথম সবার জন্য প্রয়োজনীয়, যেমন ইলেভেন টুয়েলভ এবং নবম দশমের ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ, তাদের অনেক দিন ধরে অ্যাম্পলেন্ট হয়ে আছেন এবং তারা নিয়োগপত্র পাচ্ছেন না এখনও, তাদের ক্ষেত্রেও যেটা খুবই গুরুত্বপূর্ণ সেই একইভাবে গুরুত্বপূর্ণ কিন্তু রয়েছে আপার প্রাইমারির ক্ষেত্রেও। সেই জন্য সর্বাগ্রে কিন্তু এই অ্যাম্পেলেন্ট ক্যান্ডিডেটদের নিয়োগ কাউন্সিলিং প্লাস নিয়োগ যেন আগে হয়, তারপরে আপার প্রাইমারির ক্যান্ডিডেটদের ভেরিফিকেশানের যে প্রক্রিয়া এবং তার সাথে সাথে ইন্টারভিউর যে প্রক্রিয়াটা সেটা শুরু হলে সেটা সব দিক থেকে ভালো হবে। এর ফলে যেটা হবে, সেকেন্ড ফেজে প্রচুর আপার প্রাইমারির যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তারা কিন্তু ডাক পাবে, এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। ফলে বন্ধুরা বুঝতেই পারলেন যে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা রয়েছে বা যে দাবিটা রয়েছে সেটি হচ্ছে নবম দশম এবং একাদশ দ্বাদশের অ্যাম্পেলেন্ট ক্যান্ডিডেটদের কাউন্সিলিং যত তাড়াতাড়ি সম্ভব শুরু করানো, এটি হচ্ছে মূল দাবি এবং এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে বন্ধুরা, আজকে যে খবরটি প্রকাশিত হয়েছে, চলুন দেখে নেওয়া যাক খবরটিতে কী রয়েছে। শিক্ষক নিয়োগ নিয়ে অচলাবস্থা অব্যাহত রাজ্যে, নাছোড় শিক্ষক পদপ্রার্থীরা, তাই আবার তারা একাধিক দাবিসহ আবার নামছেন আন্দোলনে। চাকরি প্রার্থীরা নজরবন্দির প্রতিনিধিকে জানিয়েছেন তাদের আন্দোলনের মূল লক্ষ্য নবম থেকে দ্বাদশ প্যানেলের অন স্পট কাউন্সিলিংয়ের ডেট ঘোষণা করতে হবে রাজ্য সরকারকে। তাদের কথা, ইতিমধ্যে একাদশ দ্বাদশের ফাইনাল প্যানেল বেরিয়ে গেছে প্রায় সাত মাস মতো আগে, নবম দশমের ও ফাইনাল প্যানেল প্রায় চার মাস মতো আগে বেরিয়ে গেছে, কিন্তু গ্যাজেট অনুযায়ী এই প্যানেলের বৈধতা মাত্র এক বছর, এরপরেও কমিশন কেসের বাহানা দিয়ে আমাদের কাউন্সিলিংয়ের ডেট ঘোষণা করছে না, কিন্তু শুধুমাত্র নিয়োগের উপর হাইকোর্টের স্টে রয়েছে, নিয়োগ প্রক্রিয়ার উপর নয়। তা সত্ত্বেও কমিশন কাউন্সিলিং করাতে চাইছে না, এমন অবস্থায় আমরা আন্দোলনের পথ বেছে নিয়েছি।
আমাদের দাবি অনস্পট নবম থেকে দ্বাদশের কাউন্সিলিংয়ের ডেট ঘোষণা করতে হবে। আমাদের এই দাবি না পূরণ হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। চলতি মাসের 27 তারিখ অর্থাৎ বুধবার আচার্য সদনের সামনে দুপুর 12টা থেকে নবম থেকে দ্বাদশের এমপ্লয়েন্ট হবু শিক্ষকের অনস্পট কাউন্সিলিংয়ের নির্দিষ্ট তারিখ ঘোষণা সহ আরও কয়েক দফা দাবিতে আন্দোলন করতে চলেছে এই রাজ্যের কয়েক হাজার হবু শিক্ষক। বন্ধুরা, এখানে বলে রাখি যে সমস্ত নবম থেকে দ্বাদশ পর্যন্ত যে সমস্ত এমপ্লয়েন্ট ক্যান্ডিডেটরা রয়েছেন তাদেরই মূলত এই আন্দোলনটা, এবং তার সাথে যারা ওয়েটিং ক্যান্ডিডেট রয়েছেন তাদেরও মূলত এই আন্দোলনে সবাই যোগ দেবেন এবং এই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করবেন। এছাড়াও পশ্চিমবঙ্গ চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে রাজানন্দী জানিয়েছেন ওনাদেরও একটা বৃহত্তর আন্দোলন সংগঠিত হতে চলেছে, আর কিছুদিনের মধ্যেই কিন্তু ওই আন্দোলন সংগঠিত হবে। তাই বন্ধুরা, যারা আপার প্রাইমারি ক্যান্ডিডেট রয়েছেন আপনারা ওই আন্দোলনে যোগ দেওয়ার জন্য আপনারাও একটা প্রস্তুতি নিতে শুরু করুন। আর 27 তারিখ তো আন্দোলনটা হচ্ছেই, কারণ নবম থেকে দ্বাদশ এমপ্লয়েন্ট ক্যান্ডিডেটদের কাউন্সিলিং খুব দ্রুততার সাথে নিয়োগ হওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের পক্ষেও খুবই 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 একটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। তো বন্ধুরা, এখানেই শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।